সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিল মিল্সোববার রাঙা সকাল অনুষ্ঠানে আজ 19 ভাদ্র চোদ্দশো পঁচিশ বাংলা তিন সেপ্টেম্বর দুই সোমবার দর্শক সকাল সকাল যারা ওঠেন তারা জানেন যে সকালের প্রকৃতি খুবই সুন্দর এবং কালকে দেখছিলাম যে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে অসম্ভব প্রকৃতির একটা সৌন্দর্য রয়েছে আমাদের দেশে যারা প্রকৃতি দেখতে ভালোবাসেন তাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে শুভকামনা জানিয়ে আজকের মতো রাঙা সকাল শুরু করছি দু ঘন্টা জুড়ে আয়োজন থাকছে আশা করছি আমাদের সঙ্গে থাকবেন সঙ্গে থাকছে আমরা দুজন আমি জীবন বড়িয়াও থাকছি শুভ সকাল আমার পক্ষ থেকে এবং সবসময় যেটা বলি যে রাঙা সকাল পরিবারের পক্ষ থেকে আমরা দীর্ঘ সময় ধরে আপনাদের সঙ্গে আছি প্রতিনিয়তই সকালবেলায় এমন সব মানুষদেরকে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি যাদের জীবন কর্ম জীবন গল্প আমাদেরকে উৎসাহিত করে ভালো কিছু করার নতুন করে শুরু করবার তো যারা শুরু করার জন্যে শুরু করি করি বলে আসলে বসে আছেন তারা আজকে থেকে শুরু করুন ভালো কাজ বিশেষ করে যেটা আপনি জীবনে করতে চান কারণ সময় এবং নদীস্রোত এটা আসলে কখনোই অপেক্ষা করে না যেমনটা এসব মূল্যবোধের কথাগুলো কাজে লাগিয়ে নিজের জীবনকে এমন জায়গায় নিয়ে এসছেন সেই সব মানুষদেরই যেহেতু রাঙ্গা সকালে নিয়ে আসা হয় তো তেমনই একজন মানুষ আজকে রাঙ্গা সকালে আছেন তিনি একজন কৃষি গবেষক ডক্টর মির্জা হাসান উজ্জামান তাকে আমরা জানার চেষ্টা করব শুভ সকাল শুভ সকাল কেমন আছেন জি ভালো আপনি কৃষি গবেষক এবং আমরা মোটামুটি সবাইকে একটা কমন প্রশ্নই করি সেটা হলো যে জীবনের এইম আজকে যে জায়গাটায় আছেন সেটা ছিল কিনা না কি স্বপ্ন দেখেছিলেন যে আপনি কৃষি গবেষক হবেন না আসলে আমি যে জায়গা থেকে এসেছি আসলে আমি একটা গ্রাম থেকে এসেছি গ্রামে বড় হয়েছি স্কুল গ্রামে কেটেছে কিছু সময় আমি গ্রামের বাইরেও ছিলাম শহর মফসল সব ধরনের অভিজ্ঞতাই আমার আছে তো গ্রামটা সম্পর্কে একটু আমরা হ্যাঁ আমার গ্রাম আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাড়িখলা আমার গ্রামের নাম খুবই ব্যাকওয়ার্ড বলতে হবে ওই সময়টাই ছিল ওই সময় ছিল না বিদ্যুৎ ছিল না আমি এসএসসি পাস করার পরে যখন চলে আসলাম তখন বিদ্যুৎ এসেছে তার মানে হলো আমি থাকাকালীন সময় কোনো বিদ্যুৎ আমরা দেখিনি আমি রাস্তাঘাট কেমন রাস্তাঘাট তখন ভালো ছিল না এখন অনেকটা অনেকটাই উন্নতি হয়েছে আপনি জানেন যে সারা বাংলাদেশে এখন আগের চেয়ে অনেক ভালো তো ওই পরিস্থিতিতে আসলে স্বপ্ন দেখা বা কি করব সেটা নিয়ে ভাবার আসলে কোনো ওইরকম সুযোগ অবকাশ বা ওইরকম ইন্সপাইরেশন এটা আসলে ওই সময় পাইনি আমি বলতে পারি যে হয়তো একসময় আমার লক্ষ্য ছিল আমি আমার গ্রামের আমি চারপাশে দেখতাম আমার চাচা বা বড় ভাই ওনারা অল্প কিছু পড়াশোনা করে বা পড়াশোনা না করে ওনারা বিদেশে চলে যেতেন এবং অনেক টাকা পয়সা ইনকাম করতেন বিদেশ থেকে এটা সেটা পাঠাতেন তখন মনে হয়তো আমার মনে হয় জীবনের গোল হওয়া উচিত বিদেশে যাওয়া এবং তাদের মতো টাকা ইনকাম করা সুতরাং ওই আসলে লক্ষ্য বলেন আর স্বপ্ন বলেন সেটা আসলে সময় আপনাকে ঠিক করে দেবে যে আসলে আপনার লক্ষ্য এবং স্বপ্ন কি হওয়া উচিত কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হলো সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যেটা করা দরকার সেটা আমার অবস্থান থেকে আমি করতে পারি রাইট পরিবারের কথা যদি একটু যে বাবা করতেন বাবাকে আসলে আমরা খুব বেশি কাছে পাইনি কারণ উনি সরকারি চাকরি করতেন উনি বিডিআর এখন তো জানেন বিজিবি তো যার ফলে ওনার চাকরিটাই ছিলেন বদলির চাকরি তো সবসময় উনি বিভিন্ন জায়গায় উনি ওনার পোস্টিং ছিল তো আমি ক্লাস ফোর পর্যন্ত মানে আমরা বাবার সাথেই ছিলাম তো যার ফলে আমার প্রায় আমার আটটা স্কুল চেঞ্জ করতে হয়েছে ক্লাস ফোরের ফোর পড়াকালীন সময়েই আমার প্রায় আটটার মতো স্কুল আমাকে চেঞ্জ করতে হয়েছে হয় বাসা বদল নয়তো স্থান বদল এইসব কারণে তো এরপর যখন ক্লাস ফাইভে উঠি তখন আমি গ্রামে একেবারেই চলে আসি তো তারপর থেকে এসএসসি পর্যন্ত গ্রামেই বড় হওয়া এবং গ্রামের সবকিছুর সঙ্গে আর কি আসলে তাল মিলিয়ে চলেছে ছিলেন আপনি বড় সবার আমি সবার বড় সবার বড় ঠিক আছে আরও জানবো ইনফ্যাক্ট আপনার সম্পর্কে ইন ডিটেল এবং এসএসসির পরবর্তী সময় আজকে যে জায়গাটায় আছেন জীবনের সংকল্প তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানাতে চাই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মির্জা হাসানুজ্জামান ফসলের উপর পরিবেশগত প্রতিকূলতার প্রভাব এবং নিরাময়ের উপায় হিসেবে স্ট্রেস প্রতিরোধী ফসল জাত উদ্ভাবন নিয়ে গবেষণা করছেন লবণাক্ততা খরা বিষাক্ত ধাতব পদার্থ উচ্চ তাপমাত্রা পীড়িত উদ্ভিদে নাইট্রিক অক্সাইড এবং সেলেনিয়াম প্রয়োগে সফলতা অর্জন করেছেন তিনি তার গবেষণার ভিত্তিতে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা পরিবেশগত প্রতিকূলতার বিরুদ্ধে উচ্চ ফলনশীল এবং উপযুক্ত জাত উদ্ভাবনে কাজ করছেন বিশ্বের খ্যাতনামা বিভিন্ন জার্নালে তার গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে এছাড়াও তার গবেষণালব্ধ লেখা ইউরোপ এবং আমেরিকা থেকে প্রকাশিত বেশ কিছু খ্যাতনামা বইয়ে স্থান পেয়েছে দু সালে দ্য ইউনাইটেড গ্র্যাজুয়েট স্কুল অব এগ্রিকালচারাল সায়েন্স এহিমে বিশ্ববিদ্যালয় জাপান থেকে প্ল্যান্ট ফিজিওলজি এবং অ্যান্টিঅক্সিডেন্ট মেটাবলিজমের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি কৃষি এবং জীববিজ্ঞান গবেষণার অবদানের স্বীকৃতি স্বরূপ দি ওয়ার্ল্ড অ্যাকাডেমি অফ সায়েন্সেস এবং বাংলাদেশ অ্যাকাডেমি অফ সায়েন্স ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড দু পান চমৎকার আমি যে প্রশ্নটাতে ছিলাম সেটা হলো যে জীবনের সংকল্পটা আসলে কি ছিল না সংকল্প ছিল যে আমি সবসময় একটা জিনিস আমি চিন্তা করি এটা হলো যে ডু হোয়াট ইউ লাইক অ্যান্ড লাইক হোয়াট ইউ ডু সুতরাং আমি যখন জীবনে যেটা ভালো লেগেছে আমি সেটাই করেছি যখন পড়াশোনা ভালো লাগেনি তখন পড়াশোনা করিনি যখন দুষ্টামি করা দরকার ছিল তখন দুষ্টামই করেছি কারণ দুষ্টামিটা ভালো লেগেছে তখন সুতরাং আমার ওয়েতে আমি আমার যেটা ভালো লাগা সেটাকে আমি মানে করেছি এবং যেটা করেছি সেটা সেটাতে আমার আশেপাশে কেউ আসতে পারে আপনি বলছিলেন যে আপনার বাবা বিজেপিতে ছিলেন সে সময় বিডিআর মানে বাংলাদেশ রাইফেলস তো ওই যেটা হয় যে সাধারণত একেবারে সরকারি পয়সা খুব বেশি পয়সাও না এবং একেবারে বলা যেতে পারে নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবার এবং ওই ধরনের পরিবারের সন্তান বড় সন্তান আপনি তাও আবার ছেলে তো ছেলের উপরে তো আসলে পরিবারের একটা টার্গেট থাকে যে আমার ছেলে বড় হয়ে এটা হবে ওটা হবে এরকম পারিবারিক কোনো কিছু কি ছিল বাধ্য না ওইরকম এটা তো সব বাবা মারই থাকে যে তার ছেলে বড় হয়ে অনেক বড় কিছু হবে সেটা অবশ্যই ছিল এবং বাবা মারা যথেষ্ট আমাকে সাহায্য করেছে এবং শাসনও করেছে অনেক বিশেষ করে আমার মা উনি আমাকে অনেক শাসন করেছেন কিন্তু ওনার কারণেই হয়তো আমি আজকে এই এই পর্যায়ে এসেছি মানে কিন্তু বড় ছেলে হলে একটা মানে দায়িত্ব বোধ মানে ছোটবেলা থেকেই তৈরি হয় হ্যাঁ সেটা অবশ্যই হয় সেটা এখনো আছে এখনো আমি সেটা মনে করি তো তখন হয়তো ছোটবেলায় এত কিছু বুঝতাম না তো এখন মনে হয় যে না অবশ্যই একটা দায়িত্ব থেকে যায় এবং সেটা হয়তো সব সময় ওইভাবে করা হয়ে ওঠে না কিন্তু আমি সব সময় মনে করি যে না এটা আমার উপরে একটা দায়িত্ব বাংলাদেশের বেশিরভাগ বেশিরভাগ লোকে কিন্তু সেটা বা ছাত্র বলেন বা যারা প্রতিষ্ঠিত হয়েছেন গ্রাম থেকে এসেছেন মেইনলি তো আমরা সেইভাবেই আমরা গ্রামেই ছিলাম আমার গ্রাম সম্পর্কে যদি বলতে চাই তাহলে খুবই আমি আগেও বলেছি যে পিছিয়ে থাকা এই বর্ষাকালে বন্যা হতো প্রতি বছরই প্রায় আমরা আমরা আবার মজার ব্যাপার হলো যে ছোটোবেলায় বন্যার জন্য অপেক্ষা করতাম আর কি কারণ বন্যা হলে স্কুল অনেক লম্বা সময় যাবত বন্ধ থাকবে সেটা তখন বুঝতাম না এত কিছু তখন থেকে মনে হতো যে এই বন্যা এই এই বিষয়গুলো আসলে কত এফেক্ট করে আমাদের কৃষিকে এবং এবং যে সামাজিক অন্যান্য ইভেন্টগুলোকে তো এই এই বিষয়গুলোর মধ্যেই আমরা বড় হয়েছি স্কুল আপনারা জানেন যে অষ্টআশি সালে উনিশশো অষ্টআশি সালে ভয়ঙ্কর ভয়ঙ্কর বন্যা হয়েছিল আমার মনে আছে আমার স্কুল ছয় মাস বন্ধ ছিল ওই সময় আমার বাড়িতে ছিল প্রায় চার ফিটের মতো পানি তো ওই ওই রকম একটা এলাকায় আমরা তারপর মনে আছে যখন হাই স্কুলে উঠি তখন তো পায়ে হেঁটে স্কুলে যেতাম প্রায় এক দেড় কিলোমিটার দূরে সেটাও হয়তো সেই সকাল এগারোটায় রওনা দিতাম সেই চারটার সময় এসে তারপরে খেয়ে আবার খেলাধুলা করে আবার পড়তে বসা পড়তে বসার আগে হারিকেন পরিষ্কার করা তার মানে আগেও বলেছি যে বিদ্যুৎ ছিল না তখন তো ওই আমার মনে হয় প্রত্যেকেই প্রায় আমার বয়সে যারা আছে সবাই গ্রাম থেকে এসছে এবং সবাই কিন্তু এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে এসছে এবং যার ফলে কিন্তু আমরা অনেক স্ট্রাগল করেছি বলেই কিন্তু আমরা অনেক স্ট্রং এবং তখন আমাদের মনে হয়েছে এই পরিস্থিতি থেকে কিভাবে নিজে উঠে আসা যায় দেশকে কিভাবে এই পরিস্থিতি থেকে উত্তরণ করা যায় সেইটাও কিন্তু একটা মাথায় তখন চলে আসছে যে এই যে বন্যা এই যে রাস্তাঘাটের বেহাল দশা ফসলের এত ফলন কমে যাওয়া এই বিষয়গুলো কিন্তু একটা সময় পর যখন বুঝতে পারলাম বিজ্ঞান সম্পর্কে ধারণা পেলাম এবং বিজ্ঞান নিয়ে কাজ করতে শুরু করলাম তখন এই বিষয়গুলো কিন্তু মাথায় চলে আসছে কিন্তু কাজেও লেগেছে অফকোর্স অফকোর্স তো এই বিষয়গুলো খুব মানে আমার মনে হয় হেল্প করেছে একদিকে জি আপনি এসএসসির পরে ঢাকাতে চলে আসলেন নিশ্চয়ই সব মানে একটা প্ল্যান ছিল যে আমি বড় হতে চাই পড়াশোনা করতে চাই এটা আসলে ঢাকায় আসা মেইনলি আমার মায়ের কারণেই ঢাকায় আসা হয়েছে আমি আমার বাড়ির আশেপাশে যদি ভালো কলেজ বলতে কুমিল্লাতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছিল সেখানে আমি চান্স পাই সেখানেই পড়ার ইচ্ছে ছিল আসলে তো একটা সময় পর আমার মা খুব বিচক্ষণ ছিলেন উনি বুঝতে পারতেন অনেক কিছু যে এবং কি করলে ভালো হবে এবং এই বিষয়গুলি নিয়ে উনি খুব হোমওয়ার্ক করতেন এবং চিন্তা করতেন তো উনি বললেন যে তখন আমার এক চাচা ছিলেন ওনার নাম জাকির ওনাকে এখনো আমি খুব শ্রদ্ধা করি তো উনি উনিও তখন ঢাকায় ছিলেন তো চিন্তা করলাম যে ঢাকায় গেলে উনি একটু গাইড দিতে পারবে আমাকে কোথায় ভর্তি হব কি করব। তখন মাও রাজি হলেন কিন্তু ইট ওয়াজ টু লেট তখন ঢাকা ঢাকায় প্রায় সব কলেজেই ভর্তি পরীক্ষা হয়ে গেছে কেউ ভর্তি হয়ে গেছে এখন এমন একটা অবস্থায় পেলাম ঢাকায় আসলে আমি ভালো কোনো কলেজেও পরীক্ষা দিতে পারবো না পরে ওই সময় খুঁজনে দেখলাম যে তেজগা কলেজে এখন তখন অনেক পরে ভর্তি পরীক্ষা হতো তখন আমি যেহেতু মায়ের ইচ্ছা যে ঢাকায় পড়াশোনা করি উনি খুব চাইতেন তখন আমি ওখানে ভর্তি হয়ে যাই এবং ভর্তি হওয়ার পরেও আসলে কলেজ লাইফটা আমাদের খুব ভালো কাটিনি কারণ ওই সময় রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল এবং খুব আনরেস্ট ছিল সেটার জন্য প্রায় আমাদের অনেক পরীক্ষা হতো না ক্লাস হতো না আমার মনে আছে আমার টেস্ট পরীক্ষা তখন হয়নি শুধু আমার কলেজে না অনেক কলেজেই তখন ওই বছরটাই এটা ছিল নাইনটি তখন টেস্ট পরীক্ষা হয়নি তো ওই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে ওই সময়টা পার করেছি আর এটা তো খুব ভালোই বুঝতে পারেন যে একটা গ্রামের একটা ছেলে ঢাকায় আসা এসে স্ট্রাগল করাটা আমার মনে হয় এখন আমি বিজ্ঞানী হিসেবে বা একজন শিক্ষক হিসেবে বা একজন পরিবারের একজন গার্জেন হিসেবে যে স্ট্রাগল করেছি বা যে কষ্ট আমাকে করতে হচ্ছে ওই সময়টা তার চেয়ে অনেক কঠিন ছিল আমার জন্য আমি এখন পর্যন্ত প্রায় বোধ হয় থার্টি এইট কান্ট্রিস আই হ্যাভ ভিজিটেড হ্যাঁ প্রায় আটত্রিশটা দেশে আমি ভ্রমণ করেছি কিন্তু এই দূরত্বগুলো আমার আমার মনে হয় ওই দূরত্বের চেয়ে সেই বাড়ি খোলা থেকে ঢাকায় আসার যে দূরত্ব যে স্ট্রাগল তার চেয়ে দূরত্ব আমার কাছে অনেক কম মনে হয় এখন কিন্তু যখন আপনি ঢাকায় আসলেন নতুন একটা পরিবেশ মানে কোথায় উঠলেন আমি তখন ওই যে বললাম আমার চাচা জাকির কাকা বলি আমরা মানে আমার চাচার নাম জাকির ওনার সঙ্গে গতকালও কথা হয়েছে আমার তো ওনার এখানেই প্রথম আমি উঠি ওনার এক বড়ো ভাই ছিলেন গণপূর্ত বিভাগে ওখানেও আমি মাঝে মাঝে যেতাম মানে ওই সময় আসলে থাকার কোনো ইয়ে ছিল না ওনারা প্রথম আমাকে হোস্ট করেন তারপরে আমি আমার মতো করে বিভিন্ন জায়গায় আমি থেকেছি এবং ইন্টারমিডিয়েটের শেষের দিকে আমার খালা আছেন আমার মায়ের ছোট বোন উনি আমাকে যথেষ্ট হেল্প করেছেন এসএসসি থেকে এইচএসসি বলবো খুব কম সময় খুব খুব কম সময় খুব ভালোভাবে না পড়লে রেজাল্টটা ভালো আসে তো মানে নিজের পছন্দ বা কি আপনার হলো যেটা বলছিলাম যে যে আমার সাথে যারা ছিল তারা তো অনেক স্মার্ট ঢাকায় বিশেষ করে ঢাকা ঢাকা থেকে যারা ভর্তি হয়েছে এখানে আমার অনেক বন্ধু গ্রাম থেকে অনেকে এসেছে তো আবার বললাম সময়টা অনেক খারাপ ছিল তারপরেও আমার মনে হয়েছে যে না আমার একটা চেঞ্জ এসেছে এখানে এসে এবং ঠিকই আমি ফার্স্ট ডিভিশন পাই তখন এবং আমার মনে আছে আমাদের সেটা নাইনটি সিক্স ছিল নাইনটি সিক্সে মাত্র টোয়েন্টি ফোর পার্সেন্ট পাশ করেছিল তার মানে বুঝতে পারেন যে মানে সেভেন্টি এইট ফেল তো সেটাও কিন্তু মানে আমার কাছে মনে হচ্ছে মনে হতো যে এটা অনেক কঠিন হবে আর কি সংগ্রামটা যা শেষ পর্যন্ত আমি ফার্স্ট ডিভিশনই পেয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটাই এটাই আমার জন্য হয়তো বা অনেক ভালো একটা ইয়ে ছিল যে গ্রাম থেকে এসে যে এখানে এস্টাবলিশ হওয়া এটাই অনেক বড় বড় ক্লাস ছিল একটা রেজাল্টের আপনি এসএসসি এবং ইন্টার কমপ্লিট করলেন এবং তারপর আপনি কৃষি বিশ্ববিদ্যালয় বেছে নিলেন এটা কি মানে বাই চয়েস হলো নাকি কোনো কারণে দৈবক্রমে চলে আসে আসলে আসলে এটা তো ইন্টারমিডিয়েটের পরে কিন্তু একটা বড় একটা শিফট আসলে লাইফের আসলে আপনার আপনার জীবন কোন দিকে যাবে সেটা আসলে ডিটারমেন্ট হয় ইন্টার পরীক্ষার পরে এবং বাংলাদেশের প্রেক্ষিতে আসলে ভর্তি যুদ্ধ এটা তো বড় একটা যুদ্ধ আসলে আর আমাদের সময়টায় আপনি জেনে থাকবেন যে ওই সময় এত বেশি বিশ্ববিদ্যালয় বা ওইরকম মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ ওইরকম ছিল না আসলে তো ওই সময় কম্পিটিশানটা অনেক হাই ছিল আর ওইরকম এখন কমিউনিকেশন বা এই ব্যাপারগুলো যত সহজ ছিল ভর্তি ফর্ম কিনা এই ছিল না যার ফলে অত বেশি জায়গায় পরীক্ষা দেওয়া বা যাওয়া আসা এই সুযোগটা তখন ছিল না সেইভাবে তবে যেটা বলবো যে প্ল্যান্ট মানে গাছের প্রতি আমার ভালো লাগা একটা সবসময় ছিল যে সবসময় আমার ইচ্ছা ছিল যদি মানে গাছপালা নিয়ে আমি পড়াশোনা করতে পারতাম সেটা আমার মে মেইন চয়েস ছিল ফরেস্ট্রি আচ্ছা আর যেটা বললেন আপনি যে কিভাবে বেছে নিলাম বাই চয়েস বাংলাদেশে আমি এখন পর্যন্ত শুনিনি কেউ সবাই ছোটবেলা বলে আমি ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই সেটা আসলে অ্যাভয়েড করতে পারবেন না আপনি আমার বাবা মা হয়তো চাইতেন যে আমি ডাক্তার হই বা আমি ইঞ্জিনিয়ার হই এটা আমাদের বাবা মারা খুব গর্ব করেই বলেন আমার বাবা ডাক্তার এমনকি গতকাল আমি এক বাবাকে প্রশ্ন করলাম আপনার ছেলে কী আপনি কি করছেন এখন বলে যে আমার ছেলে বইয়েটে পড়ে তার মানে তার কাছে বুয়েটটা বড় মানে তার নিজের পরিচয় সে দিচ্ছে না তার ছেলে বইয়েটে পড়ে সেটাই সে বলছে তার মানে আমরা এই ব্যাপারগুলোকে এত বেশি এমফেসিস দিয়ে ফেলেছি যার ফলে অনেক অনেক ইম্পর্টেন্ট ফিল্ড আছে যেগুলো নিয়ে আমরা কখনো চিন্তা করি না যার ফলে অনেক মেধাবী ছাত্ররাই কিন্তু তারা চায় না যে আমি খুব জেনারেল একটা সাবজেক্টে পড়ি তবে আমার যেটা বললাম যে গাছপালার প্রতি একটা আগ্রহ ছিল আমার ফরেস্ট্রিতে পড়ার খুব শখ ছিল সেটা চিটাং ইউনিভার্সিটিতে তখন ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি একটা ইনস্টিটিউট ছিল ওইটাতে আমি পরীক্ষা দিলাম চান্স পাইনি আর যেটা বললাম মেডিকেল বইটাও পরীক্ষা দিয়েছে সেখানেও আমার চান্স হয়নি যার ফলে যেহেতু আমার চয়েস ছিল প্রথম থেকে আমার ভালো লাগা ছিল বোটানি নাম্বার ওয়ান বা এরকম গাছপালা নিয়ে পড়বো আর নাম্বার টু আমার ভালো লাগা ছিল ফিজিক্সের প্রতি তো ফিজিক্সে আমার চান্স হলো চিটাগঞ্জ ইউনিভার্সিটিতে তো চান্স হওয়ার পরে ওখানে ভর্তির সময় ছিল তখনও তো কিন্তু যেহেতু আমার বোটানির প্রতি আমার আগ্রহ প্রথমে আমি পরীক্ষা দিই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে আমার চান্স হয় সেটা অ্যানিমেল হাজব্যান্ডারি একটা ফ্যাকাল্টি তো তারপরেই আমার এখানে পরীক্ষা দিই এখানে পরীক্ষায় খুব ভালো করি আমি আমার মনে আছে হয় ফোর্থ বা ফিফথ হয়েছিলাম আমি মেধা তালিকায় তো তখন আমি বললাম যে আমার জীবনে ওরকম হয়তো বা কন্টিনিউয়াস ইন্সপিরেশন দেওয়ার মতন কেউ আসেনি কিন্তু মানে ঠিক সময়েই কেউ একজন চলে এসছে আমাকে পরামর্শ দেওয়ার জন্য তখন আমার এক চাচা ছিলেন তো উনি আমাকে পরামর্শ দিলেন যে তুমি এখানে হও না কেন এখানে ঢাকায় থাকবে তুমি যেহেতু তুমি ঢাকায় থাকা তোমার মায়ের ইচ্ছা যে ঢাকায় তুমি বড়ো হোক তো সেই ক্ষেত্রে আমি যেহেতু এখানে ভালো করেছি পরীক্ষা ভালো করেছি তো চান্স তো পেয়েছি তো তখন বললো যে তুমি এখানে পড়লে তুমি প্ল্যান্ট সায়েন্স পড়তে পারবে এগ্রিকালচার একদম ক্রপ সায়েন্স যেটা আর কি এগ্রিকালচারে আমাদের অনেকগুলো ডিভিশন আছে সেখানে ক্রপ সায়েন্স যেটা সেটাকে আমরা এগ্রিকালচার বলি আসলে এখানে আর কি ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার সেখানে তখন আমি ভর্তি হই তো ভর্তি হওয়ার পরেই আমার আসলে ভালো লেগে যায় আমি বুঝতে পারি যে এটাই আমার আসলে ডেস্টিনেশন এবং আমি আমার ঠিক জায়গায় আমি চলে এসেছি এখন আমার কিভাবে আমি এখানে থেকে ভালো করব মানে সেই পালা আর কি তো আমার আমার ভালো একটু পজ দিয়ে যদি একটু আগের জায়গাটা একটু যাই এসএসসি এবং ইন্টারে আপনার যে রেজাল্ট জি সেটা তুলনায় আপনার অনার্স মাস্টার্স রেজাল্ট অনেক বেটার হ্যাঁ অনেক বেটার

না আসলে ঠিক একইভাবে কিন্তু যখন আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছরটা কিন্তু খুব ক্রিটিক্যাল যায় আমি বুঝতে বুঝতে পারি না আসলে আমার আমি কোন দিকে যাচ্ছি এখানেও তাই হয়েছে আসলে রাইট এখানে একদম আলাদা কিন্তু আপনার ইন্টারমিডিয়েট বলেন বা বলেন যদি পুরোপুরি সিলেবাস থাকে আমরা বুঝতে পারি যে এই বিষয়গুলো হতে যাচ্ছে এইভাবে হবে কিন্তু এখানে কিন্তু তা না আপনার প্রত্যেকটা কোর্স প্রত্যেকটা টিচার প্রত্যেকটা পরীক্ষা আপনাকে সমানভাবে আপনাকে বুঝতে হবে যে এটা এটা হতে যাচ্ছে একজন টিচারের পড়া পড়ানো আবার অন্য ক্লাসের একজন টিচারের পড়ানো এক হবে না ইউনিভার্সিটিতে কিন্তু কলেজ বা স্কুলে কিন্তু তা না সুতরাং এখানে এসে প্রথমে যেটা বললাম যে ভালো লাগাটা সেটা একটা বড়ো ফ্যাক্টর হিসেবে কাজ করেছে এখানে আমি যেটাই পড়তাম সেটাই ভালো লাগতো এখানে তো যার ফলে কিন্তু প্রথম বছর তো আপনি পেয়েড করতে পারবেন না যে আপনার কী হতে যাচ্ছে তো প্রথম যখন বছর যখন রেজাল্ট বের হলো তখন বোধ আমি থার্ড হয়েছিলাম আর কি ফার্স্ট ক্লাস থার্ড হয়েছিলাম তো তখন আমি বুঝতে পারলাম যে না এখন আমি পারবো রাইট এখন আমি যদি একটু পরিশ্রম দিই তাহলে তো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারি তো এরপরে আসলে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি মানে সেকেন্ড ইয়ারে যখন রেজাল্ট বের হলো অনেক বেশি নাম্বার ব্যবধানে দেখা গেছে যে ফার্স্ট হয়েছিল তার চেয়ে প্রায় একশোরও বেশি নাম্বার আমার 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 বেশি তখন আমি বুঝতে পারি যে না দিস ইজ মাই ফিল্ড তো এখন আমি এখানে সবই করতে পারবো এরকম সায়েন্স স্টুডেন্ট ছিল না অবশ্যই সায়েন্স সো তখন থেকে কি টার্গেট ছিল আপনি ইউনিভার্সিটি হবেন বা এইদিকে আপনার একটা ব্যাপার থাকবে যখনই সেকেন্ড যখন আমি খুবই ভালো করলাম তখন আমার কাছে মনে হলো যে না এটা একটা কথা বলে রাখি যে প্ল্যান্ট সায়েন্স আমার পছন্দের ছিল কিন্তু শিক্ষক হব সেটা কিন্তু আমার এসএসসি যখন যখন আমি স্কুলে পড়ি তখন থেকেই আমার কিছু কিছু শিক্ষকদের আমার ভালো লাগতো আমার কাছে মনে হতো শিক্ষক হলে বোধ আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবো সেটা হয়তো চিন্তা করিনি হয়তো প্রাইমারি স্কুলের টিচার বা হয়তো হাই স্কুলের টিচার কিন্তু টিচার হবো সেরকম একটা মানে হিডেন একটা মানে সুপ্ত ইচ্ছা সেটা আমার সবসময় ছিল তো কৃষিদত্ত বিভাগে আসলে আমি ভর্তি হইনি আমি ভর্তি হয়েছি এগ্রিকালচার ফ্যাকাল্টিতে তো কৃষিদত্ত হলো যখন এম এস করেছি আমি এখানে মাস্টার্স করেছি যখন তখন আমি কৃষিতত্ত্বকে বেছে নিই এটার প্রথম কারণ হলো কৃষিতত্ত্ব সরাসরি মাঠে কাজ করে এবং মাঠ মাঠ ফসল নিয়ে কাজ করে যেহেতু ওখানে কাজ করার সুযোগটা অনেক বেশি আর আরেকটা কারণ ছিল সেটা হলো শিক্ষত বিভাগের সমস্ত শিক্ষকরে আমাকে খুব পছন্দ করতেন এবং তারা তাদের মানে ভালো লাগায় এবং তাদের ভালোবাসার কারণেই আসলে আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন যে তুমি এখানে ভর্তি হও ভর্তি হলে হয়তো তোমাকে আমরা হেল্প করব বা তোমাকে আমরা এখানে আমরা চাই ফ্যাকাল্টি হিসেবে তো ওই বিষয়টাও মাথায় ছিল এবং তখন আমি এম এসে ভর্তি হই ওখানে তারপর আমাকে স্ট্রাগল করতে হয়েছে বাংলাদেশের পরিস্থিতিতে আসলে আমি অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনগুলোতে যদিও এখানে আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল আমি ট্রাই করেছি রিটেনে কয়েকবার ফার্স্ট সেকেন্ড থার্ডও হয়েছে কিন্তু কোনো অজ্ঞাত কারণে হয়তো চাকরি হয়নি আপনি কমপ্লিট করলেন কবে পাস্টার্স আমি টু থাউজেন্ড ফাইভে কমপ্লিট রেজাল্ট হয়েছে আমার জুলাই টু থাউজেন্ড সিক্সে আপনি জয়েন করেছি রেজাল্ট বের হওয়ার আগেই আসলে না সেটা কি ইউনিভার্সিটিতে টিচার হিসেবেই নাকি অন্য কোনো কাজে আমি ইউনিভার্সিটি টিচার হিসেবে প্রথমে জয়েন করি কিন্তু এর আগে আমি যখন মাস্টার্স করি তখন আমি ইউএসএড ইউনাইটেড স্টেটসের একটা প্রজেক্টে আমি কাজ করি কিছুদিন রিসার্চার হিসেবে ওইটা ইনফরমাল একটা জব ছিল কিন্তু আসলে ওখানে আমি জয়েন করি প্রথম টু থাউজেন্ড ফাইভের থার্টি আগস্ট আমি আমার ডিপার্টমেন্টে পার্ট টাইম টিচার হিসেবে জয়েন করি আচ্ছা তারপর পহেলা জুন টু থাউজেন্ড আমি পারমানেন্ট ফ্যাকাল্টি হিসেবে জয়েন করি তার মানে আমি বলতে পারি খুব না খুব বেশি গ্যাপ হয়নি মানে যদিও আপনার স্ট্রাগল আছে কিন্তু গ্যাপ এর আছে কিন্তু আমি আমার আমার রেজাল্টের আগেই কিন্তু আমি চাকরি পেয়ে গেছি মানে তখন আমি মাস্টার স্টুডেন্ট এবং পারমানেন্টলি টিচার হয়ে গেলাম এক্স্যাক্টলি ওকে তো আমার প্রথম আমার স্বপ্নই ছিল আমি হয়তো হয়তো আমি অনেক খারাপ করতাম আমি যদি এখানে চাকরি না পেতাম বা আমি শিক্ষক না হতাম একটা সময় পর তো এটা একদম মনের মধ্যে চলে আসে যে বা আমি রিটায়ারমেন্ট যে আমি এটাই করব এটাই আমার লাইফ তো না হলে হয়তো আমি অনেক কষ্ট পেতাম তখন হয়তো আমার লাইফটা প্ল্যাটফর্ম এখানে তারা যদি আমাকে না করতো তাহলে পরে আমি এত সুযোগ পেতাম না হয়তো এবং আপনার পিএইচডি জায়গাতে আমরা যদি একটু আসতে চাই কত সালে পিএইচডিটা আপনি করলেন দুই হাজার বারো সালে ছয় বছর সাত বছর শিক্ষকতা করার পরে আমি তো টু থাউজেন্ড সিক্সে জয়েন করি লেকচারার হিসেবে টু থাউজেন্ড এইটের জুনে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাই তো আমাদের ইউনিভার্সিটির শিক্ষকদের একটা রুল আছে যে দুই বছরের আগে কেউ ছুটি পাবে না বা তারা যেতে পারবে না মানে নর্মাল ওয়েতে যেতে পারবে না তো যার ফলে আমি দুই বছর পর্যন্ত ওয়েট করি তারপরে আমি লেখালেখি করি তখন জাপানে আমি এক প্রফেসর উনিও এই স্ট্রেস ফিজিওলজি নিয়ে কাজ করেন আমি যেই বিষয়ে কাজ করি তো ওনার কাজকর্ম আমার খুব ভালো লাগলো প্রফেসর মাসায়ুকি ফুজিতা উনি কাগাও ইউনিভার্সিটি যদিও এখানে বলা আছে এহিম ইউনিভার্সিটির গ্রাজুয়েট আমি আসলে এটা ইউনাইটেড গ্রাজুয়েট স্কুল আমি কাগা ইউনিভার্সিটিতে আমি পিএইচডি করে প্রফেসর মাসায়ুকি ফুজিতার আন্ডারে ওনার কাজ দেখে ওনাকে আমি লিখি উনি সারা দেন কিন্তু তারপর স্কলারশিপের ব্যাপার আছে তো তখন আমি জাপানের সবচেয়ে ভালো স্কলারশিপ যেটা এবং ওয়ার্ল্ডেরও ভালো স্কলারশিপগুলোর মধ্যে একটা এটা এটা হলো শু স্কলারশিপ সেটাতে অ্যাপ্লাই করি প্রথমবারই আমার হয়ে যায় তো টু থাউজেন্ড অক্টোবরে আমি জাপানে যাই পিএইচডি করতে তিন বছরের প্রোগ্রাম আমি সেপ্টেম্বর টু থাউজেন্ড শেষ করি পিএইচডি ওকে তো আপনি যে সাবজেক্টের উপরে করলেন এবং আপনার থিসিসের রেজাল্ট সব কিছু মিলিয়ে একটু শুনতে চাই ইভেন জাপানে থাকার অভিজ্ঞতা হ্যাঁ জাপানে থাকার অভিজ্ঞতা খুব মজার এবং খুব প্লিজেন্ট একটা অভিজ্ঞতা হয়তো বা যারা গিয়েছে তারা বুঝতে পারবে জাপান হলো ইউনিক একটা দেশ যে যেটার সাথে অন্য দেশের কালচার কাস্টম ডিসিপ্লিন পাংচুয়ালিটি এগুলোর তুলনা চলে না আসলে তা আমি আমি মনে করি আমি খুব লাকি যে জাপানের মতন একটা দেশে আমি থেকেছি পড়াশোনা আমরা সব দেশ থেকেই শিখতে পারি কিন্তু পাংচুয়ালিটি আপনার ডিসিপ্লিন হ্যাঁ এবং কাজের প্রতি যে ডেডিকেশন সেটা শিখতে হলে আমি সবাইকে সাজেস্ট করব অন্তত এক মাসের জন্য হলো যেন তারা জাপানে যায় তো আর আমার সুপারভাইজার যিনি ওনার কথা আমি বলবো উনি যখন আমি প্রথম যাই জাপানে তখন আমার আশেপাশে অনেকেই বা ওই বিশ্ববিদ্যালয়ের যারা আছেন সিনিয়র তারা বলছেন যে এই প্রফেসর সে তো খুবই রাগী হ্যাঁ তোমার তো ভালো চয়েস হয়নি বা এরকম কিছু তো আমি একটু ভয় পেয়ে গেলাম যে যেটা হয় আর কি বিদেশে যাচ্ছি যদি কোনো খারাপ কিছু হয় বা ডিগ্রি না হয় বা ভালো কিছু করতে না পারি কারণ আমরা কিন্তু এটা খুবই নর্মাল যে আমরা রাগি বা ওরকম সে যতই জানুক না কেন আমরা চাই যে আমাদের সাথে খুব রিল্যাক্টেন্ট হোক না ফ্রেন্ডলি সবাই ফ্রেন্ডলি আসলে আমরা আমরা রাগি মানুষরা কিন্তু ফ্রেন্ডলি হয় তো বুঝতে হয় বুঝতে হয় যে তারা আসলে কি চাচ্ছে বরং তারা যখন ফ্রেন্ডলি হয় তখন এবং তাই হয়েছে আমার হ্যাঁ আমি ঠিক আছে এটাও আমার একটা চ্যালেঞ্জ যে আমি ওখানে কিভাবে বিষয়টাকে আমি হ্যান্ডেল করব। তো প্রথম ছয় মাস খুব ভয় পেতাম কাছে ধারে কাছে যেতাম না তো ছয় মাসের পরে যখন আমি আমার কাজ করা শুরু করলাম যখন সে আমার কাজ দেখতে লাগলো তখন সে মানে খুবই মানে আমার প্রতি খুবই মানে মানে একটা মুগ্ধ একটা মনোভাবে দেখালো এবং সে আমাকে খুবই ইন্সপাইশন ইন্সপায়ার করতে লাগলো যে তুমি খুব ভালো করছো এবং তিন বছরের পিএইচডি প্রোগ্রাম এক বছরের মধ্যে আমার পিএইচডির যত কাজ মানে রিকোয়ারমেন্ট আমার ফুলফিল হয়ে গেছে তো যেখানে আমি পিএইচডি করতে দুইটা দুইটা পাবলিকেশন লাগে ইন্টারন্যাশনাল জার্নালে আমি করি স্যার আমরা একটু যে পিএইচডির যেই ব্যাপারটা এটা আমরা আমাদের দেশে যেটা দেখি যে একটা সাবজেক্ট চুজ করতে হয় বেসিক্যালি গাইড করেন যিনি যিনি আসলে সুপারভাইজার তিনি গাইড করেন খুব রিল্যাক্স খুব রিল্যাক্সলি জিনিসগুলো করার লম্বা সময় বের বের করে নিয়ে একটু সময়টা বের করে নিয়ে আর করা যায়

বা বিষয়টাকে আসলে অত গুরুত্ব সহকারে তারা দেখছে কিনা সেটাও আমার সন্দেহ আছে কিন্তু পিএইচডি কিন্তু আসলে আসলে কিন্তু রিল্যাক্স করার কোনো জায়গা না পরিশ্রম অবশ্যই করতে হবে আর জাপানের মতো জায়গায় ওখানে তো আমি যেটা বললাম যে দুইটা দুইটা পাবলিকেশন পাবলিকেশন লাগবে করাও কিন্তু কথা না হয়তো আমি লাকি ছিলাম বা আমার সুপারভাইজার আমাকে হেল্প করেছে বা তার প্রপার গাইডেন্স ছিল বলেই কিন্তু আমি সাতটা পেপার করে পিএইচডি করতে পেরেছি এবং সেখানে অনেক ঘাটতি হয়েছে আসলে আমরা আমার এখনও মনে আছে যে সকাল আটটায় লেবে যেতাম সেটা অনেক সময় আমার রাত আ 1කට 12টা এক তো বাস্তব আমার তখন আমি একা তখন আমার সেখানে যায়নি পিডি শেষ শেষ বছরে আমার ওয়াইফ এবং আমার বাচ্চা ওখানে গিয়েছে সেও পিডি করতে গিয়েছে ওখানে আপনি কাজ ভালো করছিলেন এবং সাতটা জার্নালে মানে পেপার মানে বিশাল ব্যাপার থাকার কোনো অপরচুনিটি ছিল ছিল সব জায়গায় ছিল কিন্তু সেটা আমার কখনোই ইচ্ছা ছিল না যে আমি বিদেশে থাকি এবং আমি পার্সোনালি বিলিভ করি যে আসলে বিদেশে আমি কেন যাব আমি আমি যদি আমি আমি নিজেকে যদি আমি নিজেকে নিয়ে স্যাটিসফাইড থাকি আমার কাজ নিয়ে যদি আমি স্যাটিসফাইড থাকি আমি যদি আমার যদি সেই সাহস এবং সেই সদিচ্ছা থাকে যে না আমি ভালো করতে পারবো আমাদের দেশে অনেক সুযোগ আছে কাজ করার অনেক সুযোগ আছে সেটা আপনাকে পরিশ্রমী হতে হবে আপনি খেয়াল করে দেখবেন যে যখন আমরা বিদেশে যাই তখন আমরা যেই পরিশ্রম করি বাংলাদেশে আসলে ঠিক মানে বিমান থেকে নেমেই আমরা সেই পরিশ্রমটা ভুলে যাই যেখানে জাপানে যখন আমি যাই জাপানে আমি বাস থেকে নেমে আমি হাঁটা হেঁটেছি আমি এক কিলোমিটার হেঁটেছি বা তারপরে তো হাঁটা তো চলছেই টু থাউজেন্ড ফিফটিনে আবার যাই জাপানের আরেকটা আইল্যান্ডে সেটা ওকিনাওয়া নাম ওখানে আমি পোস্ট ডক করি ওইটাও প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ ছিল জেএসপেস বলে জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অফ সায়েন্স জাপানের সবচেয়ে টপ লেভেলের সায়েন্টিফিক অথরিটি ওখানকার ফেলোশিপ নিয়ে আমি দুই বছরের জন্য আবার পোস্ট ডক করতে যাই সেখান থেকে আবার তখন আবার অস্ট্রেলিয়ার একটা অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় স্কলারশিপ যেটা অ্যান্ডোভার ফেলোশিপ সেটা নিয়ে আমি পরে অস্ট্রেলিয়াতে যাই সেখানে ছয় মাস থেকে তারপর এখন আসলে আপনি যে বিষয়টাতে কাজ করছেন বিশেষ করে বাংলাদেশ বলবো না সারা পৃথিবীতে এটা এখন একটা আলোচিত বিষয় যে প্রতিকূল পরিবেশে কিভাবে প্ল্যান টিকে থাকবে এবং হায়েস্ট প্রোডাকশন দিবে তো ফাইন্ডিংসগুলোকে আপনি ইমপ্লিমেন্ট করতে পেরেছেন বাংলাদেশে হচ্ছে সেটা আসলে সায়েন্স তো আসলে কোনো ডেস্টিনেশন না এটা একটা জার্নি সো আপনাকে ধাপে 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 এগোতে হবে আর এগ্রিকালচারাল সায়েন্স তো আরও মাল্টিডিসিপ্লিনারি মানে ওখানে নানান ধরনের লোকজন একসাথে হয়ে একটা প্যাকেজ তারা ডেভেলপ করে কেউ ভ্যারাইটি কেউ টেকনোলজি সবগুলো মিলেই কিন্তু আসলে এগ্রিকালচারাল সায়েন্স তো আমি যে কাজটা করছি সেটা হলো যে তারা কিভাবে করে এটাকে আমি আমি বলি যে স্টিলিং সায়েন্স ফ্রম দ্য নেচার মানে নেচার থেকে আমরা বের করে নিয়ে আসবো আমাদের দেখেন সুন্দরবন সেখানে তো লবণ লবণাক্ততা সেখানেও তো গাছ ঠিকই আছে ঠিক আছে না তার মানে নিশ্চয়ই তার মধ্যে এমন কোনো মেকানিজম আছে যেটা তাকে হেল্প করছে ওখানে টিকে থাকতে তা আমার কাজ হলো যে কিভাবে গাছ ওই মেকানিজমগুলো কিভাবে সে শো করে বা ওই ওইটার মেকানিজমটা কি তো সেগুলোকে আমি যদি বাড়াতে পারি কোনোভাবে বাড়ালে পরে সেটা কিভাবে হেল্প করে মানে আমি আমি যেটা করি নানান ধরনের এজেন্ট বা নানান ধরনের কেমিক্যাল দিয়ে বা নানান ধরনের রাসায়নিক পদার্থ বলেন বা জৈব পদার্থ বলেন বা যে কোনো উপায়েই আমি তাদের যেই সিস্টেমটা ডিফেন্স সিস্টেম বলি আমরা এটাকে যে গাছকে রক্ষা করার জন্য গাছ নিজে একটা সিস্টেম যেন আমরাও তো অনেক সময় রোগ শোক হইলে আমাদের মধ্যে একটা তো ডিফেন্স সিস্টেম থাকে না তো আমরা তো সবসময় ওষুধ খাই না সো সামান্য জ্বর হলে আমরা ওষুধ খাই না তাহলে জ্বর কীভাবে ভালো হয় নিশ্চয়ই আমাদের মধ্যে একটা ডিফেন্স সিস্টেম আছে তো গাছেরও ঠিক একইভাবে তারও ডিফেন্স সিস্টেম আছে কারো কম কারও বেশি তো আমাদের টার্গেট হলো কিভাবে ডিফেন্স সিস্টেমটাকে বাড়ানো যায় কারণ আমাদের তো সীমিত রাইট আবার প্রতিকূলতা যেটা আমরা শুনেছি তো এই প্রতিকূলতার মধ্য দিয়েও কিভাবে আমরা একই জায়গাতে আমরা কিন্তু মাটি চেঞ্জ করতে পারবো না আমরা কিন্তু পানি সরাই দিতে পারবো না নতুন পানি আনতে পারবো না তো এই পরিস্থিতির মধ্যে আমরা যদি গাছের সেই ডিফেন্স সিস্টেমটাকে যদি আমরা বাড়াতে পারি এবং আমাদের কাজ হলো সেই জিনিসগুলোকে খুঁজে বের করে দেখিয়ে দেওয়া যেটা যারা জাত উদ্ভাবন করবেন বা ব্রিডার যারা বা তাদেরকে আমরা বলে দিবো যে এই জিনিসগুলো আপনারা যদি করতে পারেন তাহলে গাছ এই প্রতিকূল পরিবেশে তারা বাঁচতে পারবে আমার ফাইন্ডিংসগুলো বা আমাদের আমার গবেষণাগুলো মেনলি এসব বিষয় নিয়েই যে কিভাবে কিভাবে গাছ গাছ এই

খাওয়াতে পারিনি অনেক অনেক না খেয়ে মারা গেছে কিন্তু এখন আমাদের ষোলো সতেরো কোটি মানুষ কিন্তু আমাদের খাবার এখন কিন্তু খাদ্যের সংসম্পূর্ণ শুধু আমাদের কিছু সারপ্লাসও আছে এটা কারা করেছেন এগ্রিকালচার সাইন্টিস করেছে অন্য কেউ কিন্তু করেনি ডাক্তার ইঞ্জিনিয়ার করেনি এটা সেটাই সেদিক থেকে আমরা মডেল হতে পারি অন্যান্য দেশগুলোর জন্য শুধু এই ক্ষেত্রে আমরা অনেক করেছি এবং ঈশ্বান্বিত অগ্রগতি অর্জন করেছি এবং সেক্ষেত্রে আপনাদেরও অনেক বড় অবদান রয়েছে সবকিছু মিলিয়ে যদি জানতে চাই একটা হচ্ছে আর্টিকেল লেখা গবেষণা বই বের করা এটা তো সারা জীবনের কাজ একজন প্রফেসর কিন্তু এর বাইরে কোনো কিছু চিন্তা করছেন কিনা ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা দেখেন গবেষকদের কাজ কিন্তু গবেষণা করা কিন্তু আমার কিন্তু একটা প্রাইমারি রোল কিন্তু টিচার আমি সবসময় চিন্তা করি যেহেতু টিচিং এই জিনিসটা আমার আগে থেকে আমার মানে মনের মধ্যে আছে তো আমি সবসময় চিন্তা করি আমি একজন সায়েন্টিস্ট একজন গবেষক কিন্তু আমার কাজ হবে আরও এরকম শত শত গবেষক বের করা তো আমি সবসময় এটাই চিন্তা করি যে আমি গবেষণা করেছি ঠিক আছে কিন্তু এই গবেষণা কিভাবে করতে হবে গবেষণা পত্র কিভাবে লিখতে হবে সেগুলো কিভাবে ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় আমার ছাত্রদেরকে কীভাবে আমি ইন্সপায়ার করতে পারি ইউনিভার্সিটি টিচার মানে কিন্তু নর্মাল টিচার না যে জ্ঞান দিবে তারা জ্ঞান দিবে এবং জ্ঞান সৃষ্টি করবে এবং জ্ঞানকে ছড়িয়ে দেবে হ্যাঁ এবং সেই জ্ঞানের যেই ফলাফল সেটাও তারা মাঠ পর্যায়ে দিবে এটাই কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাজ তো আমি আমার আমার প্ল্যাটফর্ম থেকে আমি সবসময় চিন্তা করি যে কিভাবে আমার যে ইয়াং স্টুডেন্টরা তাদেরকে কিভাবে ইন্সপায়ার করতে পারি অলরেডি আমি আমার জাপানে আমি যেই ল্যাবে আমি কাজ করি ওখানে প্রায় দশ বারো জনকে আমি ওখানে নিয়ে গেছি তাদেরকে কেউ কাউকে পিএইচডি করানোর জন্য কাউকে আমার সেই প্রফেসরই আমাকে সেই সুযোগ করে দিয়েছে এবং জাপান গভর্নমেন্ট স্কলারশিপ দিয়ে তাদেরকে নিয়ে গেছে আমি চেষ্টা করেছি যে আমার একটা গ্রুপ তৈরি করা এই বিষয়ে যারা আরও কাজ করবে হয়তো আমি একদিন কাজ করতে পারবো না যাতে করে আমার পরে যারা আসবে তারা আরও ভালো কাজ করতে পারে তো সেই বিষয়টা নিয়ে আমার সবসময় চিন্তা থাকে এবং আমার গলি এটা যে আমি রিসার্চ করব আমার জন্য আমার দেশের জন্য কিন্তু তারপরেও যে আমি একটা গ্রুপকে যেন ইন্সপায়ার করতে পারি তারা এই বিষয়গুলো নিয়ে আরো ভাববে আরো ভালো কাজ করবে যারা পড়তে আসে তাদের ভিতরে কৃষি বিষয়ে এখন আগ্রহ বেড়েছে আপনি আপনি যদি 10 বছর আগে কথা চিন্তা করেন হয়তোবা কৃষিতে পড়ছে এটা শুনলে অনেকেই মনে করতে যে এটা মনে হয় কিন্তু এখন অনেকেই বুঝতে পারছি কিন্তু এখন বুঝতে পারছে যে কৃষিতে পড়লে পরে তাদের স্কোপ অনেক স্কোপ অনেক জায়গায় তারা কাজ করতে পারে সে অনেক বিষয় সম্পর্কে এখানে পড়াশোনা করে এখানে ইকোনমিক্স পড়ে সে এখানে ইঞ্জিনিয়ারিংয়ের অনেক সাবজেক্ট আছে বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি সয়েল সায়েন্স নানান ধরনের সাব আমাদের কিন্তু ডিপার্টমেন্ট কিন্তু কৃষিতে ডিগ্রি করে একটা ডিগ্রি কিন্তু ডিপার্টমেন্ট আমাদের সতেরো থেকে বিশটা ডিপার্টমেন্ট সুতরাং অনেক বিষয়ে তারা জানে যার ফলে আপনি সব ক্ষেত্রেই দেখবেন যে কৃষিবিদরা কাজ করছে রাইট তার মানে আপনি যদি বলেন কর্মের জায়গাটা থেকে যে অনেকে হয় না যে পাশ করে বসে থাকে বা গভর্নমেন্ট জব ছাড়া অন্য কোনো জবের ক্ষেত্রে কি হতে পারে না তাদের ক্ষেত্রে আমরা কি বলবো যে যদি শেষে পড়লে পরে তার অন্তত কিছু না কিছু সে করতে পারবে বসে থাকবে জব তাকে বসে থাকতে হবে না এবং সে যদি মনে করে যে না আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবো বা আমি হয়তো প্রথমেই আমি কোনো একটা গবেষণার প্রতিষ্ঠানে ঢুকে যাব সেটা হয়তো হবে না কিন্তু তাকে তার জন্য প্ল্যাটফর্ম অনেক খোলা আছে সে অন্তত বসে থাকবে না তার যদি ইচ্ছা থাকে যে আমি চাকরি করব তাহলে সে যে কোনো জায়গায় একটা ওয়ে সে খুঁজে নিতে পারবে এবং সারা দেশ সারা বিশ্বে যদি আপনি স্কলারশিপ বা হায়ার এডুকেশন কথা চিন্তা করেন এগ্রিকালচারেরই সবচেয়ে বেশি 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 সুবিধা আমরা একটা যেটা আমরা আসার কথা শুনছিলাম সেটা আমরা বিশ্বাসও করি এবং সেটা সত্যি সেটা হলো খাদ্য স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ এবং আমরা কিছু সারপ্লাস করছি ভবিষ্যৎ কী দাঁড়াতে পারে আমরা যেভাবে আগাচ্ছি সায়েন্সের দিক থেকে গবেষণার দিক থেকে না সেটা আসলে আপনি যদি ফুড সিকিউরিটি বলেন খাদ্য স্বয়ংসম্পূর্ণ এখন কিন্তু কেউ বলে না যে খাদ্য খাদ্যের স্বয়ং সম্পূর্ণ কিন্তু খাবারের আপনি খাবার খাচ্ছেন স্বয়ং সম্পূর্ণ কিন্তু খাবারের মিশানো হল বিষ বা বিষ তবে সেই সেই বিষ আমরা নিচ্ছি সেটা কিন্তু আবার সিকিউর সিকিউর বা সেফ সিকিউর সেটা এখন সেটা অনেক ডিবেটেবল একটা ইস্যু কিন্তু বাংলাদেশে হচ্ছে এবং সেটা তো গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে এবং সেটা সারা বিশ্বের অনেক অনেক দেশেই সেটা অ্যাপ্রুভ সেটা সেটা আমার মনে হয় না বড় কোনো সমস্যা আছে এখানে এবং সেটা যদিও ডিবেটেবল সেটা কীভাবে আসছে কিভাবে করছে সেই বিষয়গুলো নিয়ে অনেক বিতর্ক আছে সেই বিতর্কে আমি যেতে চাই না আমি আমার বিষয়ে থাকতে চাই সেটা হলো যে যেমন আমি বললাম যে বিভিন্ন ধরনের পলিউশন আমার এখনকার কাজের একটা ফোকাস হলো আমি এই যে এই যে মাটিতে বিভিন্ন ধরনের মেটাল বিভিন্ন ধ যেমন আর্সেনিক এই ধরনের ম্যাটালয়েড বা ম্যাটাল ক্যাডমিয়াম এই বিষয়গুলো কিভাবে আমি সরাতে পারি এবং সেটার উপায় হিসেবে যে অনেক অনেক গাছ আছে অনেক ধরনের যেগুলো এই বিষয় এইগুলোকে টেনে নিয়ে আসে নিয়ে এসে এটাকে আমরা বলি ডিটক্সিফিকেশন মানে এটার বিষটাকে তারা নর্মাল করে ফেলে আর কি অনেক এরকম গাছ সেই গাছগুলো কিভাবে এই কাজটা করে এটাকে বলে ফাইটো রিমিডিয়েশন আমি এটা নিয়ে এখন কাজ করছি যে কিভাবে আমরা গাছকে দিয়েই আমরা এই জিনিসগুলোকে সরাতে পারি কারণ আপনি এটা কিন্তু হাত দিয়ে ধরতে পারবেন না বা নর্মাল ওয়েতে আপনাকে এটাকে পরিষ্কার করতে পারবেন এটাকে আমরা ন্যাচারাল ক্লিন আপ বলি যে ন্যাচারালি এটাকে যেন আমরা গাছের মাধ্যমে আমরা এটাকে সরাই ফেলতে পারি সেই বিষয় নিয়ে এখন আমি কিছু কাজ করছি যেটাকে ফাইটোরিমিডিয়েশন বললাম আমি জি নিশ্চয়ই অনেক ভালো লাগলো এবং সম্ভাবনার কথা আমরা শুনলাম ইনফ্যাক্ট রাঙা সকলের ক্যারেক্টারটাই হচ্ছে এটা সম্ভাবনার কথা বলা সময় আপনার জন্য শুভকামনা থাকবে এবং একই সাথে আপনি যে কাজ করছেন একই সাথে এটাও আপনার কাছ থেকে আমরা জানতে চাই যদি এই সেক্টরে কেউ ভালো করতে চায় তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন খুব ছোট্ট করে এই সেক্টরে না যে কোনো সেক্টরের কথাই বলবো আমি তার কমিটমেন্ট থাকতে হবে যে আর ভালো লাগা যেটা আমি বললাম যে ডু হোয়াট ইউ লাইক লাইক হোয়াট ইউ ডু হ্যাঁ সো এই বিষয়টা মাথায় রাখতে পারে এগ্রিকালচার সেক্টরে কাজ করতে হলে তাকে এগ্রিকালচারের যে প্রবলেম সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে সেটা সম্পর্কে তার ধারণা থাকতে হবে আগ্রহ আগ্রহ থাকতে হবে আগ্রহ অবশ্যই থাকতে হবে এবং তার ডেডিকেশন থাকতে হবে তার কাজের প্রতি অনেক অনেক ধন্যবাদ